তো গেল ভয়ানক রস মনের ভয়। শুধু ভয়ই আমরা পাই না, আমাদের মধ্যে মনের মধ্যে কখনো কখনো নানান পরিবেশের কারণে মনটা বিরক্ত হয়, একটা বিরক্তি মনের ভিতর তৈরি হতে থাকে। আর সেই সময় সমস্ত কিছু থেকেই মন যেন বিদ্রোহী হয়ে ওঠে, মনের ভেতরে সমস্ত কিছু ধ্বংস করবার, নতুন করে কিছু তৈরি করবার প্রবণতা দেখা দিতে থাকে। যেমন আমরা দেখেছি পুরাণে, চণ্ডমুণ্ড যখন স্বর্গমর্ত পাতালকে অতিষ্ঠ করে তুলছে তাদের অত্যাচারে, তখন আত্মাশক্তি এক বিভৎস রূপ ধারণ করে সেই চণ্ডমুণ্ডের অত্যাচারকে দমন করেছিলেন, যে রূপ আমরা জানি চামুণ্ডার। সেই বিভৎস রস তারপরেও অনেক পরে রাজা কেরল নিজের স্বার্থ সিদ্ধির জন্য যিশুকে ক্রুশবিদ্ধ করলেন, এও বিভৎস রসে এক নিদারুণ উদাহরণ প্রতিষ্ঠা হল পৃথিবীতে। শুধু কি তাই, আজকে এই একবিংশ শতকে এসেও কি এই চণ্ডমুণ্ড বা হেরাতকে আমরা খুঁজে পাই না? চারিদিকে অত্যাচারে মানুষ এখন অতিষ্ঠ হয়ে উঠছে, সমস্ত মানুষের মনে এই বিভৎস রস সুতীব্রভাবে দেখা দিচ্ছে। সারা পৃথিবী আজ তাদের অত্যাচারে সন্ত্রস্ত হয়ে তার প্রতিকারের পথ খুঁজে চলেছে, এখনো তাকে খুঁজে পায়নি। সমস্ত পৃথিবীর মানুষ এখন এমন একজন শক্তির প্রতীক্ষা করছে, যিনি এই বিভৎসতা থেকে আমাদের ত্রাণ করবেন। Thank you.
ছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে একদিন যারা মেরে ছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে একদিন যারা মেরে ছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে এই যুগে তারাই জন্ম নিয়েছে আজি মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি এই যুগে তারাই জন্ম নিয়েছে আজি মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি ঘাতক সৈন্য ডাকি মারো মারো ওঠে হাকি ঘাতক সৈন্য ডাকি মারো মারো ওঠে হাকি গর্জনে মিশে পূজা মন্ত্রের এবার